আওয়ামী লীগের জন্ম হয়েছে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, এমনটাই বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। সকালে রাজধানীর সেগুন বাগিচায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এই কথা বলেন তিনি। বলেন, দেশের মানুষের কাছেই আওয়ামী লীগের জবাবদিহিতা কর্মের মধ্য দিয়ে তা অর্জন করবে আওয়ামী লীগে। বাহাউদ্দিন নাসিম এ সময় জানান, সমৃদ্ধির বাংলাদেশ গড়ার পথে যারা বাধা হয়ে দাঁড়াবে জনগণকে সাথে নিয়ে তাদের মোকাবেলা করা হবে। এ সময় সত্যিকারের রাজনীতির ধারায় বিএনপিকে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানান তিনি। যারা মানুষের বন্ধু হতে পারে না, যারা মানুষের দুঃসময়ে মানুষকে আগলে রাখতে পারে না, বুকে টেনে নিতে পারে না, তাদের রাজনীতি শুধুমাত্র নিজের ব্যক্তি স্বার্থের রাজনীতি যদি হয়, সেই রাজনীতিকে আওয়ামী লীগ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সমর্থন ভালোবাসায় সিক্ত।